হজমলা সরবত বুঝতে পেরে যা বুঝতে পেরে তাই কি ভিড়। আমাদের আজকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, যার জন্য তাড়াহুড়া করে গেল আনতে আমি চলেও এসেছি, আর ভিডিও করা হয়নি। চা টা খেয়ে দিয়ে চলে এসেছি। গাছ লাগাগুলো বেশ সুন্দর লাগছে, বল, দারুণ লাগছে। এবার যে একটু যা গরম, একটু স্নান টান করতে হবে, তারপরে বেরোবো, 9টার দিক করে যাব। বাবা বাড়ি ফিরে চলে এসেছি, মেয়ে যে বসে একটু নেল পালিশ করছে, আমাকেও পরিয়ে দিল পায়ে। অনুষ্ঠান বাড়ি যাব তো, আমি তো ভুলেই গেছিলাম। মোর বাবা যে বললো, কি গো অত দেরি হয়েছে, কখন যাবে? এখন এই যে বাবুসানাকে একটু চিনি মুড়ি খাওয়ালাম, দিয়ে আমি এখন স্নান টান করে বেরোবো। বেরিয়ে দেখা হচ্ছে, অনুষ্ঠান বাড়িতে যাই। কি হলো, তুই হাসছু কেন? ঠাকা ভাই ভাই ছিউ ছু ছু। এখন মেয়ে চিন্তায় দাঁড়িয়ে আছে, তার না কি অনুষ্ঠান যাবে, জামা নেই, কি করবি বাবা বলতো? কারো কাছ থেকে মেয়েকে আনতে হবে, বুঝলি? সে নাকি কিছু জামা টামা নেই, পরে যাবে কি। যাই হোক, আমার মেয়ে কি পরবে জানি নি আমি তো। এই টেডিটা কিনে আনলো ওর বাবা, বেশ সুন্দর। তুলো একটু, তুমি ধুবড়ি দিছো কেন? বেশ বড়, ছোটোখাটো নয়, এই যে আমাদের ওই যেটা আছে বড়টা, তার মতনই বেশ বড়। না ওই রকমই হচ্ছে, বড় হচ্ছে, বড় ওটাই, তুলাটা কমে গেছে, বেশ বড়, দারুণ সুন্দর লাগছে জানো। হ্যাঁ, নাকটা পুরো পার্পেল কালার, ভাল লাগছে, বুঝনা তো আর কি দেওয়া যাবে। আংটি দিলে হতো, কিন্তু তাদের কাছে ওই আংটি ফাংটি তুচ্ছ লাগবে। এটাই ঠিক আছে। হ্যাঁ, আরও যাচ্ছে পাড়ায়, এসছিল এক্ষুনি দিদি, বাবুর মা যাবে, বাবু আরা যাবে। চলুন একবার অনুষ্ঠানে দেখা, এই তো বেরিয়ে যাচ্ছি। পাইকারি মধ্যে বউ বন্ধ করে দে তো এসিটা। ওরে বাবা রে, খুব অস্তাদ একবারে, দেখি এদিকে এদিকে, মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমার টাই নাই দেখাতে পারবো, মেয়ে ব্যস্ত, মেয়ে আমাকে আমার ভিডিও তোলার মেয়ে সময় নেই। দেখি তাকাও, রাজকুমারী, রাজকুমারী, চল 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 বাবা নিচে রাগ দেখাবে। এখানে দুয়ারের আলোটা, আচ্ছা ঠিক আছে চল বেরিয়ে, চোখ দুটো খালি জ্বলছে। কিটা চলাই বাবু, মস্ত বড় পুতুল লিয়ে বেরিয়ে পড়েছে, কি হয়েছে, কে ফোন করছে নাকি? দাও দেখো, ধরো ঢাকা পড়ে গেছি আমি নিজেই, ঢাকা পড়ে গেছি। চলো চলো, কি ওকে বাবারে ওটা ঠিক করে লাভ,
কত কিছু খাওয়াবে? হ্যাঁ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আর নাক দিয়ে ঝরবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোথায় খাবে? বাটার চিকেন আর পোলাও নাকি? বাবু ওটাই খাচ্ছে, বলে দাও কি খাচ্ছে। বাটার চিকেন না পোলাও? পোলাও আর মাংস নাও। কেসি জিব লাভ পাই। চলো, হ্যাঁ, এখন বাজে রাত 12টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখে পান রয়েছে, বাড়ির দিকে ফিরছি। পাড়ার ওই কয়েকজন রয়েছে, তাদের সাথে যাচ্ছি, বললো দাঁড়াও একসঙ্গে যাবো। বাবু আর হরেন দিস না বাবু, কার চোখে ভাই? এই যে এদের সঙ্গে যাচ্ছি, এগুলো আমাদের পাড়া। সব সময় মা ক্যামেরা নিয়ে হাজির। গাড়ি তুলে দিছ? তুলো তুলো, চেয়ারটা আমরা নাই বলে খুব মন খারাপ, টেবিলের উপরে উঠে পড়েছে।